সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই বিডিআর বিদ্রোহ হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই হলি আর্টিজারে হামলা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই সাগর রুমিকে গলা কেটে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই খাদিজাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে নিজ মা বাবাকে গলা কেটে হত্যা করেছে, মাদ্রাসার ছাত্রী নাই সোনালী ব্যাংক চুরি হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই রিজার্ভ ব্যাংক ডাকাতি হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই শুধু ইহা নয় লাল চামড়ার দেশগুলো ইউরোপ পাশ্চাত্যের দেশগুলোতে ইউরোপ আমেরিকাতে নিজের দেশকে দেউলিয়া বানিয়ে অর্থ প্রচার করা হচ্ছে, তার মধ্যেও মাদ্রাসার ছাত্র নাই শুধু ইহা নয়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমার ভাইরা, শুধু ইহাই এখাতেই শেষ নয়, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে পাতুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই বাংলার প্রত্যন্ত অঞ্চল আপনি তাস করুন, এই বাংলার প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে এমন কোথাও আপনি দেখাইতে পারবেন না যে জায়গার মধ্যে মাদ্রাসার ন্যূনতম থেকে ন্যূনতম আহলে হকের সিলসিলায় চলিত ঘটিত একটি ছাত্র এবং একজন আলেম কেউ কেউ দেখাতে পারবে না, কোথাও কোনো ঠিক না। আজ কিছু কিছু মানুষ এই সমস্ত মাদ্রাসাগুলোকে তোহমত দেয়, কি তোহমত, যে মাদ্রাসাগুলোর মধ্যে সঠিক শিক্ষা নাই, জঙ্গি বানানো হয়, মাদ্রাসার মধ্যে সন্ত্রাস বানানো হয়, মাদ্রাসার মধ্যে মানুষকে সঠিক শিক্ষা দেওয়া হয় না, এই সমস্ত কিছু নাস্তিক মোরতাদদের কিছু কুমন্তব্য আছে না নাই? আছে। তারা বলে জঙ্গি হয়। আমি ওই সমস্ত নাস্তিকদেরকে লক্ষ্য করে বলতে চাই, বেদিনদেরকে লক্ষ্য করে বলতে চাই, তোমরা শোনো, আরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ইডেন কলেজের মধ্যে যেই সমস্ত কুকর্ম করা হয়, এই সমস্ত সন্ত্রাসবাদী চলে, এই সমস্ত জঙ্গি হিসাবে চলে, এই সমস্ত কুরচনামূলক মন্তব্য আমরা মাঝে মধ্যে পাই, ওই সমস্ত বিষয়ের দিকে তাকা, আর এই সমস্ত মাদ্রাসার দিকে তাকা, রাত আর দিন পার্থক্য, কোনো ধরনের কোনো দোষ এই সমস্ত মাদ্রাসার মধ্যে কামত পর্যন্ত চেষ্টা করলে পাইবে না, কথা কোনো থাকে না। কেন আহলে হকের সিলসিলা কেন পাবে না? আহলে হকের সিলসিলা মদিনার রোজা পর্যন্ত আসে, আসে না নাই? আর মদিনা রোজা পর্যন্ত নবীজ পর্যন্ত যদি সিলসিলা থাকে, তাহলে এই সিলসিলাটা কার পর্যন্ত? আল্লাহর নামটা আপনারা তো আসতে বললেন, জোরে কোন আল্লাহ। এই ওলামা একরাম সম্পর্কে যারা বাজে মন্তব্য করতে চায় তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো, কিছু কিছু মানুষ এই সমস্ত মাদ্রাসাগুলোকে জঙ্গি টার্গেট দিতে চায়, তাহলে জঙ্গির কোন বিষয় যদি না পায় তাহলে কেন মাদ্রাসাগুলোকে দোষারোপ করতে চায়? নিশ্চয়ই ডাল মেকুচ কালা, অর্থাৎ এর মধ্যে অন্য কিছু লুকায়িত আছে। অন্য কি? স্পষ্ট বিষয়, অন্য বিষয়টা হলো তারা দেখতে পাচ্ছে এই এই জাতির মধ্যে বর্তমান জামানার মধ্যে যদি সঠিক কোনো রাহবার, সঠিক কোনো দিনের যোগ্য প্রতীক যদি আল্লাহ পাক তৈরি করেন তাহলে এই সমস্ত মাদ্রাসা থেকে তৈরি করেন, আর তারা 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 অবজারভেশন গবেষণা করে দেখতে পারছে যে এই সমস্ত মাদ্রাসাগুলোকে যদি আমরা ব্যান্ড করে দিতে পারি তাহলে যোগ্য মানুষ তৈরি হবে না, সঠিক পথ দেখানোওয়ালা কোনো মানুষ তৈরি হবে না, আর আমরা জাতিকে খুব সহজেই আমরা অন্ধকারের দিকে ঠেলে দিতে পারব, এটাই তাদের উদ্দেশ্য। আজ পর্যন্ত কোনো দোষ পাইল না, কোনো মার্ডার নাই, কোনো জঙ্গিবাদী নাই, কোনো সন্ত্রাসী নাই, কোনো ধরনের কোনো অন্যায় নাই, তাহলে কেন তোমাদের উদ্দেশ্য হলো যে যদি এই সমস্ত মাদ্রাসাগুলোকে ব্যান্ড করে দেওয়া যায় তাহলে আমাদের বিরুদ্ধে আমরা যে কথাগুলো বলবো, মানে নাস্তিক মোরতাদ বলতেছে যে আমরা যে কথাগুলো বলবো এর সঠিক জবাব দেওয়ার মতো মানুষ থাকবে, আর আমরা সহজেই এই সমস্ত সরল মানা মুমিন মুসলমানদেরকে আমরা ক্যাপচার করে জাহান্নামের প্রতীক বানিয়ে দিব, এই সমস্ত জানোয়ারেরা চায় মাদ্রাসাগুলোকে তোহমত দিয়ে মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়। আমরা বলতে চাই দিন রক্ষার জিম্মাদারি আমাদের নয়, দিন রক্ষার জিম্মাদারি স্বয়ং আল্লাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই সমস্ত মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখবেন। যারা এর বিরুদ্ধাচরণ করেছিল তারা ধ্বংস হয়েছে, তোমরাও যদি বিরুদ্ধাচরণ করতে আসো তোমরাও ধ্বংস হয়ে যাইবা, তোমাদেরকে বাঁচানোর ক্ষমতা কারো নাই, কথা কোন ঠিক না? এজন্য আমাদেরকে বুঝতে হবে
সরল মনা মুসলমানদেরকে তারা চায় লাইন থেকে বিচ্যুত করে তারা চায় জাহান্নামের প্রতীক বানিয়ে দিতে, কিন্তু পারবে না। আহলে হকের সিলসিলা নবী পর্যন্ত আছে, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে ইনশাআল্লাহ, কোনো বাতিল ধ্বংস করতে পারবে না। আমি বুখারী শরীফের কিতাব পড়েছি, আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ ইসলামপুরি হাফিজাহুল্লাহ ওনার কাছে, উনি বুখারী শরীফ পড়েছেন আল্লামা নুরুদ্দিন গওহরফুরি রাহিমাহুল্লাহর কাছে, নুরুদ্দিন গওহরফুরি রাহিমাহুল্লাহ বুখারী শরীফ পড়েছেন শেখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদারি রাহিমাহুল্লাহর কাছে, উনি বুখারী শরীফ পড়েছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর কাছে। মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর উস্তাদ হলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ, ওনার উস্তাদ হলেন আশা আব্দুল গনি আল মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ, ওনার উস্তাদ হলেন আশা মোহাম্মদ ইসাকল মুহাদ্দিসুদ্দেহলভি রাহিমাহুল্লাহ, ওনার উস্তাদ হলেন আশা আব্দুল আজিজ আল মুহাদ্দিসুদ্দেহলভি রাহিমাহুল্লাহ, ওনার উস্তাদ হলেন উসনাদুল হিন্দ সাহিবুল হজ্জা আশা ওয়ালিউল্লাহ মুহাদ্দিসুদ্দেহলভি রাহিমাহুল্লাহ, ওয়ালিউল্লাহ মুহাদ্দিসুদ্দেহলভি রাহিমাহুল্লাহর উস্তাদ হলেন الشيخ ابو طاهر ابن ابراهيم الكردي المدني رحمه الله, ওনার উস্তাদ হলেন الشيخ احمد القشاشي رحمه الله, ওনার উস্তাদ হলেন الشيخ احمد بن عبد القدوس الشنابي رحمه الله, ওনার উস্তাদ হলেন شمس الدين الرماني رحمه الله, ওনার উস্তাদ হলেন زين الدين زكريا بن ابي يحيى الانصاري رحمه الله, ওনার উস্তাদ হলেন مرجع المحدثين ابو الفضل شهاب الدين المسمى بابن حجر العسقلاني رحمه الله, ابن حجر العسقلاني رحمه الله الاستاذ خلن الشيخ ابراهيم التنوخي رحمه الله, ابراهيم التنوخي رحمه الله الاستاذ خلن الشيخ ابو العباس رحمه الله, ابو العباس رحمه الله الاستاذ خلن الشيخ حسين بن المبارك الزبيدي رحمه الله, ونر استاذ خلن الشيخ عبد الافضل بن عيسى الهروي رحمه الله, ونر استاذ خلن الشيخ عبد الرحمن بن المظفر الداودي رحمه الله, ونر استاذ خلن الشيخ ابو محمد عبد الله بن احمد السرف سيد رحمه الله, ودار أستاذ غلين الشيخ أبو عبد الله محمد بن يوسف الفربري رحمه الله, ودار أستاذ غلين الشيخ أمير المؤمنين في الحديث صاحب الحجة الشيخ أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله, ইমাম বুখারী আলাইহির রহমার উস্তাদ হলেন আশ-শাইখ হাম্মাদ রাহিমাহুল্লাহ, হাম্মাদ রাহিমাহুল্লাহর উস্তাদ হলেন আমিরুল মুমিনিনা ফিল হাদিস আশ-শাইখ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর উস্তাদ হলেন ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উস্তাদ হলেন সাহিবুস সিওয়াক সাহিবুল উসাদা হিবরুল উম্মাহ عبد الله بن مسعود رضي الله عنه, عبد الله بن مسعود رضي الله عنه استاذ غرن سيد المرسلين خاتم النبيين حبيب كبرياء اشراف انبياء افتاب نبوات فخر موجودات شافي محشر ساقي كوثر محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, আহলে হক উলামায়ে কেরামের সিলসিলা কার পর্যন্ত আছে? আল্লাহর পর্যন্ত আছে। আমরা পৌঁছে গেলাম নবীজি পর্যন্ত, আর নবীজি কার পক্ষ থেকে বলছেন? আল্লাহর পর্যন্ত।